রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের দফরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগদানন্দবাটি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে 5 দিন ধরে পানীয় জল পৌঁছচ্ছে না গ্রামে। গ্রামবাসীরা রঘুনাথগঞ্জ সাগরদিঘি রাজ্য সড়ক অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান। যতক্ষণ না পানীয় জলের সুরাহা হচ্ছে ততক্ষণ তারা রাস্তা অবরোধ করে রাখবেন বলে জানা গেছে। আজকে এখানে প্রায় 3 মাস ধরে জলের সমস্যা, ওরা জল পাচ্ছে না, জল পাচ্ছে না। জল না থাকলে কি করে চলবে? জলটা আছে জীবনের অপর নাম জল, আর এই গ্রামবাসী জল পাচ্ছে না বুঝলেন। তাকে আপনারা যদি সুব্যবস্থা হয়, জলটা পাওয়া যায়, সেই ব্যবস্থা করুন। এটা আমাদের অনুরোধ, এই গ্রামবাসীর অনুরোধ, এটা আপনারা করুন।